অনেক ভালো লাগছে আরিয়ান বিডি টেক ইউটিউব চ্যানেলের অ্যাডমিন আরিয়ান আমাকে ইনভাইট করেছে তার চ্যানেলে তার দর্শকদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো জানানোর জন্য এমনকি সেটা সমাধান নিয়ে আমার সাথে কথা বলবে আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা কন্টিনিউ করবেন লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন তানিম ভাই ইউটিউবের বাইরে হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের সঙ্গে ভালো সম্পর্ক আছে সেটা আজকেকার ভিডিওটা দেখলে হয়তো দর্শক বুঝবে তো ভাই আজকে আমার চ্যানেলে আপনাকে ইনভাইট দিয়েছি আপনার অনুভূতিটা কেমন অবশ্যই অবশ্যই আমার দর্শকদের হ্যাঁ অনেক ভালো লাগছে আরিয়ান বিডিটেক ইউটিউব চ্যানেলের অ্যাডমিন আরিয়ান আমাকে ইনভাইট করেছে তার চ্যানেলের দর্শকদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা নিয়ে আজকের এই ভিডিওতে সেটা সমাধান নিয়ে আলোচনা করব আশা করছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা একদম ইউটিউবে সফল হতে পারছেন না ভিউজ সাবস্ক্রাইবার কিছু নেই চ্যানেলে কোনোভাবে চ্যানেলটিকে দাঁড় করাতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি আশীর্বাদ হিসেবে কাজ করবে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি লাইক কমেন্ট করে অবশ্যই আর বন্ধুরা আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেল এমনকি এই চ্যানেলে যারা দর্শক রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আনিম ভাইয়া আমার আরিয়ান বিডিটেক চ্যানেলের দর্শকের আপনার কাছে তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্নে আমি আপনাকে ধাপে ধাপে করব আপনি এই তিনটা প্রশ্নের অ্যান্সার অবশ্যই অবশ্যই দিবেন তো সর্বফার্স্ট যে প্রশ্নটি সেটি হচ্ছে আপনার চ্যানেল ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলে আপনি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এত দ্রুত কিভাবে পূরণ করলেন আপনি আমার দর্শকদের একটু জানিয়ে দিন যেন তারাও খুব দ্রুত আপনার মতন কাজ করে খুব দ্রুত 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে মনিটাইজ করতে সক্ষম হয়েছি মাত্র 52তম দিনে চ্যানেল খোলার 52তম দিনে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় অর্থাৎ 2 মাস হলো কম সময়ের মধ্যে কিন্তু আমি 50তম দিনে আমার 4200 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই আমার চ্যানেলের মধ্যে প্রায় 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এখনও কিন্তু 2 মাস হয়নি তো এই জিনিসটি কীভাবে করেছি এর পেছনে মূল কারণটা কী সফলতার পেছনে সফলতার পেছনে মূল কারণটা হচ্ছে বন্ধুরা আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে আপনার ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আপনি কাজ করেন সেই ক্যাটাগরিতে কোন টপিক্সের বেশি অভাব রয়েছে কন্টেন্ট গ্যাপ রয়েছে ভিডিওর সংখ্যা কম ইউনিক কন্টেন্টের অভাব রয়েছে আপনার কন্টেন্টে কোনগুলো অর্থাৎ ইউনিক কন্টেন্টগুলো হচ্ছে যে কন্টেন্টগুলোতে এখনও ভিডিও আপলোড করা হয়নি যেটা একদম ভিন্ন অন্যদের চেয়ে নতুন কিছু ইউটিউবে নিয়ে আসতে হবে তারপর সেকেন্ড আমি ফাইন্ড আউট করেছি অনেক রিসার্চ ওয়ার্ক করে 7.5 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি অনেক রিসার্চ ওয়ার্ক করে আমি বের করেছি যে কোন কোন টপিক্সে দর্শকদের বেশি চাহিদা রয়েছে দর্শকরা বেশি চাচ্ছে কোন কন্টেন্টগুলো যেটা বেশি দরকার দর্শকদের সেই ধরনের কন্টেন্ট আমি চ্যানেলের শুরুর দিনে আমি নিয়ে আসি এখন ধরুন এখন শীতের সিজন এখন আপনি শীতকালে যদি আপনি শীতের রেসিপিগুলো না দেখিয়ে আপনি যদি গ্রীষ্মকালের রেসিপিগুলো নিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে দর্শকরা নাও থাকতে পারে সেই জন্য সিজনালিটি অনেক গুরুত্বপূর্ণ কোন সময়ে কোন কন্টেন্ট নিয়ে আসতে হবে কোন কন্টেন্টের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে যেমন আজ থেকে 4-5 মাস আগে আমি ইউটিউবে রিসার্চ ওয়ার্ক করে দেখেছি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট নিয়ে ইউটিউবে ভিডিওর সংখ্যা একদম কম ছিল সেই সময়ে যারা ইউটিউবে এই টপিক্সে ভিডিও তৈরি করেছিল তাদের ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই জন্য আপনাকে চোখ কান খোলা রেখে এক্সপেরিমেন্ট চালাতে হবে কন্টিনিউ কোন টপিক্সে চাহিদা রয়েছে আপনার চ্যানেলে 48 আওয়ার্সের মধ্যে লাস্ট 60 মিনিটসের মধ্যে কোন টপিক্সে কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে সেই টপিক্সে আবার ভিডিও তৈরি করতে হবে লাস্ট 28 ডেজের মধ্যে কোন টপিক্সে বেশি ভিউজ এসেছে সেই টপিক্সে আবার ভিডিও তৈরি করতে হবে আপনাকে তাহলে কিন্তু চ্যানেলটা দ্রুত গ্রো করবে আর আপনার কম্পিটিটর যেসব চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে রিসেন্টলি কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসে সেগুলো ফাইন্ড আউট করে আপনাকে নোট ডাউন করতে হবে আপনার নিজের মধ্য থেকে ইউনিকত্ব রেখে আপনি এমনভাবে উপস্থাপন করবেন যাতে করে দর্শকরা নতুন কিছু পায় তাহলে কিন্তু আপনার চ্যানেল সাথে থাকবে দর্শকরা আমার দর্শকের দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে বর্তমান খুব তাড়াতাড়ি সফলতা পেতে ইউটিউবে নিজের চ্যানেলের ভিডিওতে কোন জিনিসটার উপর বেশি ফোকাস দিতে হবে সেটা অবশ্যই অবশ্যই আপনি জানাবেন ধন্যবাদ বর্তমান সময়ে ইউটিউবে সফল হতে গেলে যেই জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে ধৈর্য এবং কি পরিশ্রম এমনকি মেধা এ তিনটা জিনিসের কোনো বিকল্প নেই আপনি যদি কিছু না জেনে ইউটিউবে চলে আসেন সেক্ষেত্রে একটা সময় কিন্তু আপনাকে ছিটকে পড়তে হবে হয়তো দেখা যাচ্ছে আপনি কারো দেখে ইউটিউবে চলে এসেছেন কিন্তু একটা সময় কন্টেন্টের অভাব হবে আপনার আপনি টপিকস খুঁজে পাবেন না কী নিয়ে ভিডিও তৈরি করবেন এমনকি আপনার দক্ষতা না থাকার কারণে আপনি কিন্তু কন্টিনিউ কাজ করতে পারবেন না সেই জন্য আপনি যেই ক্যাটাগরিতে সবচেয়ে ভালো
সেই ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে। আর সবচেয়ে বেশি হচ্ছে যে একদম নিয়ম মেপে, অর্থাৎ কন্টিনিউ কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে সফলতা পাবেন। অনেকে আছে দিনের পর দিন কাজ করে যায়, কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য ইউটিউব ছেড়ে দেয় ভিডিও আপলোড করা কোনো কারণে, আপনি দেখবেন যে তখন আপনার আগের যে ভিউজ আসতো সেই ভিউজগুলো আর আসবে না। সেজন্য কন্টিনিউ সপ্তাহে যদি আপলোড করেন সপ্তাহে আপলোড করবেন, দিনে আপলোড করলে দিনে, প্রতিদিন আপলোড করলে প্রতিদিন, এই রুটিনটা আপনি মেনটেন করবেন, তাহলে দেখবেন যে ইউটিউব অ্যালগোরিদম থেকে খুব ভালো পরিমাণে একটা সাপোর্ট পাচ্ছেন। ইউটিউব অ্যালগোরিদম সেসব চ্যানেলকে বেশি সাপোর্ট করে যারা নিয়ম মেপে ভিডিও তৈরি করে, এমনকি ওই সময়ে যেসব দর্শক ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করতে থাকবে। প্রতিদিন একটা টাইম সিলেক্ট করে ফেলেন যে এই সময়ে আমি আপলোড করবো প্রতিদিন, তাহলে দেখবেন যে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সাপোর্ট করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মূল ফান্ডা, পরিশ্রম এমনকি ধৈর্য। ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবেন কিন্তু কখনো হাল ছেড়ে দিবেন না, হাল ছেড়ে দিলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে। কি তানিম ভাইয়া, রাগ করলেন নাকি? আর একটা প্রশ্নই আপনার কাছে করব, শেষ তিন নাম্বার প্রশ্ন আপনার কাছে হচ্ছে, বর্তমানে এত পরিমাণে ইউটিউবে মনিটাইজেশন কেন রিজেক্ট করে দিচ্ছে, মনিটাইজেশন কেন বাতিল হচ্ছে, একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে একটু জানিয়ে দেন আপনি। অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে অনেক চ্যানেলে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে, বেশিরভাগ চ্যানেলে আমি দেখছি যে আসলে এগুলো আসলে না জানার কারণে। আপনি যদি সঠিকভাবে কাজ করেন সুন্দরভাবে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে, কিন্তু আমরা নতুনভাবে যারা কাজ করতে আসে তারা কিন্তু না জেনেই ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন রুল রয়েছে, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট স্ট্রাইক রুলসগুলো রয়েছে, অ্যাফিলিয়েট ক্লেম সম্পর্কে জানা, এই জিনিসগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে কপি ভিডিও আপলোড করে, এমনকি ফেয়ার ইউজের আন্ডারে কীভাবে ভিডিও আপলোড করতে হবে এগুলো না জেনেই যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাবেন না, বা মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজড হতে পারে। সেজন্য আপনাকে আগে শিখতে হবে, নিয়মকানুনগুলো আপনাকে জানতে হবে যে আসলে কোন কন্টেন্টগুলো নিয়ে কাজ করলে নিরাপদে আপনার চ্যানেলটা মনিটাইজড হবে। ক্লিন একটা চ্যানেল নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি অন্যের কন্টেন্ট কত পার্সেন্ট ব্যবহার করছেন সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। অনেকে আছে 100% মধ্যে 60% সে অন্যের কন্টেন্ট ব্যবহার করে আর 40% সে নিজে ভিডিওতে থাকে, এটা করলে হবে না। আপনাকে 60% ভিডিওতে থাকতে হবে আর 40% বা 50% আপনি অন্যের ক্লিপ দেখাতে পারেন, একটু কথা বলবেন অন্যের ক্লিপ দেখাবেন। এভাবে কিন্তু ফেয়ার ইউজটা কাজ করে, অর্থাৎ ভিডিওর মধ্যে পর্যাপ্ত ভ্যালু ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে। ফাইনালি আরিয়ান বিডিটেক ইউটিউব চ্যানেলের জন্য সাফল্য কামনা করছি, শুভকামনা রইল। আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমি নিজেও দেখেছি, অনেক ভালো কন্টেন্ট তৈরি করে, নতুন হিসেবে অনেক ভালো করছে। আপনারা এই চ্যানেলের সাথে থেকে আপনারা সাপোর্ট করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।